ওয়াও, কত সুন্দর! আসসালামু আলাইকুম, আমি রিতা বলছি। কেমন আছেন সবাই? আমি আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা তো দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আমি আজ আপনাদের সাথে একটা টিপস শেয়ার করতে চাই। সেই টিপসটা হচ্ছে, আমি আপনাদের সাথে দেখাবো যে একটা বেদানা বা আনার কিভাবে খুব সহজে সিম্পল ওয়েতে কিভাবে এটা সুন্দর করে ছাড়ানো যায়। অনেক সময় দেখা যায় যে বেদানাতে এত বেশি রস থাকে যে রসের কারণে হাত দিয়ে কাটতে গেলে হাত নষ্ট হয়ে যায়, অনেক সময় বেদানার যে দানাগুলো এটা নষ্ট হয়ে যায়, অনেকাংশে গলে যায়। তো যাতে এটা অক্ষত অবস্থায় থাকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটার এই ফলের তো গুণাগুণের শেষ নাই, আর যেহেতু এখন শীতের সময় এই ফ্রুটস অনেক পাওয়া যায়, তো এই সময় যেহেতু সাশ্রয়ীও হয়, তো আমরা এই সময়টা একটু বেশি বেশি করে বেদানাটা বা আনারটা খেতে পারি। কিন্তু সমস্যা হয়ে যায় অনেক সময় যে বেদানা আমরা ছুলতে চাই না, কারণ এটা নষ্ট হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো আমরা কিভাবে সহজে এটা খুব সিম্পল ওয়েতে আমরা এই বেদানা ছিলতে পারি বা দানাগুলো খুব ইজিলি বের করতে পারি, কোনো ঝামেলা ছাড়া বা কোনো নষ্ট হওয়া ছাড়াই আমরা ইজিলি এটা বের করতে পারি, তো সেটা নিয়ে মূলত আমি আজ হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের এটা আমি দেখাবো, তো আপনারা খুব ভালোভাবে এটা লক্ষ্য করে দেখবেন, পরবর্তীতে আপনারা যখন নিজেরা করবেন দেখবেন যে খুব সহজে খুব কম সময়ে আপনারা এই কাজটা খুব ভালোভাবে করতে পাচ্ছেন। তাহলে চলেন দেখিয়ে দিই এই বেদানা বা আনার কিভাবে ছিলতে হয়। প্রথমে আমি একটা পাকা বেদানা নিয়ে নিচ্ছি, আর বেশি লাল যেটা হবে দেখে বোঝা যাবে যে আসলে এটা পাকা। তো এটা আমি এখন কাটবো। তো আমার এই বেদানা কাটতে একটা ছুরি লাগবে, একটা বেদানা লাগবে, আর একটা চপিং বোর্ড লাগবে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই বেদানাটা প্রথমে কী কী করতে হবে। তো দুই পাশটা আমি আপনাদের দেখাচ্ছি। তো যেহেতু মুখ আর পেছন সাইডে দুই অংশ কাটতে হবে, তো মুখের অংশটা এইভাবে আমি এভাবে আপনাদের দেখাচ্ছি যে গোল করে কাটতে হবে, পেছনের অংশটাও এরকম করে গোল করে পেছনের অংশটা কেটে ফেলতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে হাতের সাহায্যে একটা মার্ক করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটা ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি, যাতে দানাটা দেখা যায় সেরকমভাবে এই বেদানার মুখটা আর পেছন সাইডটা কাটতে হবে। দেখতে পাচ্ছেন আমি বেদানার দুই সাইডটাই একটু বেঁধে কেটে নিয়েছি, মানে দানা সহ আমি একটু কেটে নিয়েছি। এটা আপনাদের সুবিধার জন্য, কারণ এটা যদি আমি কাটি তাহলে আপনারা খুবটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে কাটতে হবে। প্রথমে আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে যে এটা সাদা যে একটা অংশ আছে দেখবেন চার সাইড থেকে আমি আঙুল দিয়ে মার্ক করে দিচ্ছি, যে একটা শিরা বলে, যে একটা এই শিরার সরাসরি যা যেখানে যেখানে শিরা দেখতে পাবেন ঠিক ওই শিরা অনুযায়ী হালকাভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে, পুরোটা না, কারণ এ বেদা কাটলে বেদানা অর্ধেক নষ্ট হয়ে যায়, মানে বেদানা সহ কাটা হয়ে যায়। জাস্ট এটা হচ্ছে আপনার যেহেতু খোসাটা অনেক পাতলা, তো যতটুকু পাতলা অতটুকুই খোসাটা একটু চিরে নিতে হবে পুরাটা। তো দেখেন আমি কিভাবে এটা ছুরি দিয়ে কাটছি, দেখুন এটা একদম পুরাটাই হচ্ছে, আমি যে শিরাটা দেখতে পাচ্ছেন ওই শিরাটা দিয়ে একটু হালকা করে কেটে নিয়েছি, যাতে বেদানার দানাগুলো যাতে নষ্ট না হয়, আমি একেবারে অক্ষতভাবে যাতে থাকে সেইভাবেই আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন বেদানাগুলো আমি কিভাবে একটু কেটে নিয়েছি। আমি কিন্তু পুরাটা বেদানার ভিতরে ছুরিটা ঢুকিয়ে দেইনি, জাস্ট খোসাটা আমি কেটে নিয়েছি। তো দেখেন কয়েকটা ভাগ হয়ে গিয়েছে, আর মাঝে যে বোটাটা আছে এটা ফেলে দিতে হবে, তাহলে এটা কয়েক টুকরো করতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যেহেতু সামনে যে বোটাটা ছিল ওইটা আমি ফেলে দিয়েছি। এখন আমি এগুলোকে আস্তে আস্তে কয়েকটা ভাগ যেহেতু আছে এটা আমি ভাগ করে ফেলবো। তো এটা দু হাত দিয়ে দু পাশে একটু টান দিতে হবে যাতে এটা ভালোভাবে খুলে যায়। তো দেখুন যে আমি এটা কিভাবে খুলছি। দেখতেই পাচ্ছেন আমার এই বেদানা দুই ভাগ হয়েছে, বাট একটা বেদানার দানাগুলোও নষ্ট হয়নি, পুরোটা অক্ষত অবস্থায় আছে। বেদানা তো দু ভাগ হয়ে গেল, এখন যে পাশে আরও যে কিছু কাটা ছিল, মানে আমি কেটে নিয়েছিলাম, সেইগুলোর টুকরো করব, আর সেই টুকরা থেকেই আমি দানাগুলো আমি ছাড়িয়ে নিব। দেখতে পাচ্ছেন যে এই একটা বেদানা থেকে আমি কয়েকটা টুকরা করে নিয়েছি, কিন্তু এই টুকরাগুলোর দানাগুলো একটাও নষ্ট হয়নি। তো সরাসরি খুব ভালোভাবে দেখে নেন যে সবগুলোই অক্ষত অবস্থায় আছে। এবার আমার বেদানার টুকরা থেকে দানাগুলো বের করে নেওয়ার পালা। এখন আমি এক এক করে সব দানাগুলো বের করে নিব। আমার বেদানা থেকে দানাগুলো বের করা হয়ে গেছে। তো এই হচ্ছে আমার পুরাটাই দানা। তো কত সুন্দর লাগছে, আর কোনো ঝামেলা ছাড়াই এই দানাগুলো আমি বের করে ফেললাম। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের কাছে এখন সহজ মনে হবে যে বেদানা থেকে দানা বের করা আসলে অনেক সোজা, কোনো ঝামেলা নেই। তো এরপর থেকেই আপনারা এইভাবে ট্রাই করবেন, তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, আবারও নতুন এক ভিডিও নিয়ে হাজির হব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।